চা প্রেমী মানুষের জন্য এবার নৈহাটিতেও খুলে গেল চাখর ক্যাফে। একই ছাদের নিচে যদি 42 রকমের চায়ের স্বাদ পাওয়া যায় তাহলে ব্যাপারটা কেমন হয় বলুন তো? হ্যাঁ, ঠিকই শুনেছেন, 42 রকমের ফ্লেভারের চাই এই ক্যাফের স্পেশালিটি। মিল্কশেক থেকে শুরু করে আইসক্রিম, স্যান্ডউইচ থেকে শুরু করে বার্গার, প্রায় প্রতিটা আইটেমই পেয়ে যাবেন এই একই ছাদের তলায়। একটা বিকেল নিজের বন্ধুদের সাথে বা ফ্যামিলির সাথে সময় কাটানোর জন্য একটা আদর্শ জায়গা হয়ে উঠেছে এই চাখর। তাই আমরাও আর লোভ সামলাতে না পেরে চলে এলাম একটা বিকেল চুটিয়ে মজা করব বলে এই চাখর ক্যাফেতে। চলুন ঘুরে দেখা যাক ক্যাফের ভেতরটা। আমরা আমাদের পছন্দ মতো অর্ডার দিয়ে ওখানকার দাদাদের থেকে পারমিশন নিয়ে কিচেন রুমটা ঘুরে দেখলাম। এদের কিচেন রুমটা সত্যি ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। আর একটা কথা না বলেই নয়, সেটা হচ্ছে এই মানুষগুলোর ব্যবহার। সত্যি এত সুন্দর, নমনীয় এবং ভদ্র ব্যবহার খুব কম জায়গাতেই এরম চোখে পড়ে। আমরা ওনাদের কাছে জানতে চাইছিলাম এই ক্যাফেটার সম্বন্ধে। এই ক্যাফেটা কবে উদ্বোধন হয়েছে, এই ক্যাফে খোলার আইডিয়াটা কীভাবে ওনাদের মাথায় এলো, এই সব প্রশ্নের উত্তরই ওনারা খুব সুন্দরভাবে গুছিয়ে আমাদের বলেছিলেন। এবং আমরা সেই দিনই সৌভাগ্যক্রমে পেয়ে গিয়েছিলাম এই দোকানের মালিক, এই দোকানের প্রধান অ্যাডভাইজার এবং এই দোকানের একজন এমপ্লয়কে। আমি পাপন মনি, নৈহাটি আউটলেট চাকরির ফ্র্যাঞ্চাইজির মালিক। অ্যাকচুয়ালি প্রথমে এটা আমার প্রফেশন নয়, আমি আমি এটা সুরক্ষার সাথে যখন আমার পুরোটা হয় 2019 সালে, তখন এটা আগে একটা রেস্টুরেন্ট ছিল সোনার বাংলা। তা সেই হিসাবে দাদার সাথে কথা বলে সন্দীপদের সাথে তখন বললো যে পাপন দা, তুমি এখানে একটা চাকর খুলতে পারো। তখন সেই হিসাবে বাড়িতেও বলা হয়, বাড়িতে বলার পর বাড়ি থেকে একটু আপত্তি জানিয়েছিল, তারপরে সবার ভালোবাসায় আজকে এই জায়গাটায় এসেছি। এখানে মোটামুটি সন্দীপদের সন্দীপদের হাত ধরে এবং নৈহাটি আউটলেট আস্তে আস্তে সকলের ভালোবাসায় অনেক উপরে উঠবে। এখানে শুধুশালী চা নয়, আমরা চায়ের সাথে তাও রাখি, ঠিক আছে? আর তাছাড়া সমস্ত কিছুই এখন তোমরা ট্রাই করেছো, জানি না কতটা ভালো হয়েছে বা খারাপ হয়েছে, পরবর্তীকালে নিশ্চয়ই তোমরা তোমাদের জানাবে সব কিছু। এটুকুই আমার বক্তব্য বলার। 42 রকমের চা পাওয়া যায় প্রথম কথা, আর স্ন্যাক্সের মধ্যে সব ধরনেরই স্ন্যাক্স পাওয়া যায়। পাস্তা আমরা শুরু করেছি, পুজোর মধ্যে আরও কিছু নতুন আইটেম অ্যাড করার চেষ্টা করবো এবং পরবর্তীকালে আরও কিছু মানুষের যেগুলি চায় সেগুলিই করবো। আর প্রথম কথা হচ্ছে যে ভারতবর্ষে পানীয় জলের পর যদি কোনো কিছু হয়ে থাকে সেটা হচ্ছে চা, এটা আমার ব্যক্তিগত মতে। এবং সেই চাটাকে নিয়ে আমরা বাঙালির মধ্যে ছড়িয়ে দিতে পারছি, এটি হচ্ছে সবথেকে উচিত। আর বাঙালির সবথেকে প্রিয় জিনিস হচ্ছে চা, কারণ কফি আমরা বিভিন্ন ক্যাফেটেরিয়াতে খেয়েই থাকি। কফি ন্যাচারালি সব জায়গায় পাওয়া যায়, কিন্তু চা নিয়ে এরকম এক্সপেরিমেন্ট হয়তো সচরাচর কেউ করেনি। এবং করলেও সৌরভদা বাঙালির দিক থেকে সন্দীপ এবং সৌরভদা এরা ছিল বলেই আজকে আমরা এই জায়গায় কতটা বা সুন্দর ব্যবহার ওদের পরিচয় সেটা বজায় রাখবেন। আমরা আমাদের তরফ থেকে ওদের সমস্ত রকম সহযোগিতা করতে জলপাইগুড়ি থেকে চালু করেছিলেন সৌরভ চৌধুরী, আর সেখান থেকে আমার দাদা ফ্র্যাঞ্চাইজিং নিয়ে এখানে নিজের আউটলেট খুলেছে, সেখানে আমরা প্রচুর পরিমাণে এনজয় করে কাজ করি। সব থেকে বড় কথা হচ্ছে মানে যে আমার মালিক তাকে আমি সব থেকে বেশি ভালোবাসি এবং নিজের দাদা এবং তিনি আমাকে প্রচুর ভালোবাসে। আমি যত কাজ করি যা করি সব কিছু এনজয় করে কাজ করি। আর আমাদের যা যা জিনিস আছে আমাদের
আমরা খুব সুন্দর সুন্দর করে সবাইকে দেওয়ার চেষ্টা করি সবসময়। তো এখানে আমাদের চা এসে গেছে, কোনটা কি চা একটু বলে দাও প্লিজ। এটা হচ্ছে ব্লুটি, দাঁড়াও বলো। এটা ব্লুটি অরিও মিল্ক শেক, এটা ওই ভ্যানিলা কি ছিল একটু দোর, ভ্যানিলা চকলেট সরি ভ্যানিলা কফি সামথিং, এটা হচ্ছে বাটার টি, আর এটা হচ্ছে রোজ। বাটার টিটা আমার মোটামুটি লাগলেও এখানে বসে থাকা অনেকেরই বাটার টিটা আবার ভালো লেগেছিল। আসলে সকলের পছন্দ তো সমান হয় না, তবে ব্লু টিটা একবার টেস্ট করে দেখবেন, আশা করি সবারই ভালো লাগবে। আপনাদের সাথে তো পরিচয় করাতেই ভুলে গেছি, এই হলো টিঙ্কু, টিঙ্কু কৃষ্ণেন্দু আর বুবু, এই তিনজনকে সঙ্গে নিয়ে আমরা চলে এসেছিলাম চাখড়ে। আর এইটা হচ্ছে এলাইচি চা, যেটা না খেলে হয়তো সত্যি একটা দারুণ জিনিস মিস করে যেতাম। টিঙ্কু আর কৃষ্ণেন্দুরও ইউটিউব চ্যানেল আছে, ওরাও খুব সুন্দর সুন্দর ভিডিও বানায়, প্লিজ ওদের চ্যানেলটাও একবার গিয়ে ঘুরে আসবেন। ওদের চ্যানেলের লিংক আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আর আমরা যে চাগুলো খেয়েছিলাম তার প্রত্যেকটা দাম ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। ভিডিওটি এখানেই শেষ করছি, ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।